ছুটির দিনে মহকুমা শাসকের দপ্তর খুলে অসুস্থ রোগীর জরুরি পরিষেবার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের সংশোধন করা হলো আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে। শালেপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রশান্ত বাগ হঠাৎ করেই হৃদযন্ত্রের সমস্যায় পড়েন। তাকে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার সকালে নার্সিংহোমের কর্তৃপক্ষ জানায় প্রশান্তবাবুর কার্ডটি ত্রুটিযুক্ত। সমস্ত বিষয়টি আরামবাগ পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মাধ্যক্ষকে জানান প্রশান্তবাবুর পরিবারের সদস্যরা। দীপকবাবু বিষয়টি মহকুমা প্রশাসনকে জানালে তড়িঘড়ি অফিস খুলে প্রশান্তবাবুর নতুন করে কার্ড তৈরি করানো হয়। ছুটির দিনে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য মহকুমা প্রশাসন অফিস চালু করায় বড় বিপদের হাত থেকে বাঁচল প্রশান্তবাবুর পরিবার। ওই একটা নাম্বার ভুলের জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ, রোগী অপারেশন হবে ভর্তি মানে নিচ্ছে না। হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ডটা ঠিক করতে আসছে। পাশাপাশি প্রশান্তবাবুর পরিবার স্বাস্থ্যসাথী কার্ড হাতে পাওয়ার পর দীপকবাবু ধন্যবাদ জানিয়েছেন মহকুমা প্রশাসনকে। আমাদের সালেপুরা গ্রাম পঞ্চায়েতের সদস্য ও হঠাৎ করেই হার্টের ভালভ ব্লক হয়ে যায়। তারপরে তারা ট্রিটমেন্টের জন্য বিভিন্ন জায়গায় ওরা চেষ্টা করে এবং সর্বশেষ যেটা কলকাতার কোনো একটা বেসরকারি নার্সিংহোমে অপারেশনের জন্য আজকে ডেটও দিয়েছিল এবং স্বাস্থ্যসাথী কার্ডেতেই তার অপারেশনটা হওয়ার কথা এবং স্বাস্থ্যসাথী কার্ডেতেই হবে। বা টেকনিক্যালি কিছু একটু খুব সামান্য একটা ভুল ছিল যার জন্য ওটা ওই কর্তৃপক্ষ সেই কার্ডটাকে এই মুহূর্তে অ্যালাউ করেনি। তো সেইটা আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাবো আরামবাগ মহকুমা প্রশাসনকে, যে নিশ্চিতভাবে আপনারা জানেন যে আজকে ছুটির দিন, এই ছুটির দিন থাকা সত্ত্বেও আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে মহকুমা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরে ওনারা সঙ্গে সঙ্গে বলেন যে আমাদের অফিসিয়ালস আমরা পাঠাচ্ছি অফিসেতে, গিয়েও কার্ডটা ঠিক করে দেওয়া হোক। এবং সেই সাথে সাথে কৃতজ্ঞতা এবং আমার সশব্দ প্রণাম জানাবো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে যার মস্তিষ্ক প্রস্তুত প্রকল্প থেকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় আপনারা খবর করেছেন শুধুমাত্র একটা ছোট্ট জায়গা আরামবাগ, এই আরামবাগেতেই আপনারা বহু সময় বহু খবর করেছেন যে কত মানুষ এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে তারা চিকিৎসা সুযোগ নিতে পারছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যেটা একটা তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত মানুষ এবং আর্থিক দিক থেকে একেবারেই দুর্বল, আর হার্টের ভাল ব্লক মানে অপারেশনে মানে বুঝতেই পাচ্ছেন লক্ষাধিক টাকা খরচা, প্রায় 2.5 লক্ষ টাকার মতো খরচ আছে, যেটা দেওয়া ওদের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। তো সেই কারণেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যম দিয়েই ওরা হার্টের অপারেশনটা আজকে কার্ডটা ওরা এরপর নিয়ে যাবে, নিয়ে গিয়ে আজকে অথবা আগামীকালই হয়তো ওর অপারেশনটা হয়ে যাবে। হ্যাঁ, সমস্যা যা ছিল মিটে গেছে সমস্যা, এবং বললাম যে সমস্যা একটা ছিল ছুটির দিন থাকা সত্ত্বেও। আবারও আমি মহকুমা প্রশাসনের প্রত্যেককে আমি আমার কৃতজ্ঞতা জানাবো, যাতে প্রশাসন সবসময় সচেষ্ট তার প্রমাণ কিন্তু আজকেও আপনারা পেলেন। নিউজ আজ বাংলা আরামবাগ। পার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে, তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098 8172।